খুলনা সরকারি চাকরিতে পদোন্নতি ও বদলির কথা বলে কোটি টাকা হাতিয়ে নেওয়া দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নিজেদের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারক চক্রটির টাকা হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে খুলনার দুই থানায় দুটি করে মামলা দায়ের হয়েছে। মামলায় তাদের 5 দিন করে রিমান্ডের আবেদন করা হয়। এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।